মানুষের খুব কাছাকাছি, তবুও সে পরিপূর্ণ মানুষ নয়। সমাজের চোখে, মানুষের চোখে সে আলাদা। প্রকৃতির খেয়ালে তার শরীরের স্বাভাবিক গড়ন ছিল না, তুলনামূলকভাবে খর্বাকার ছিলেন। এতে অবশ্য থেমে থাকেনি জয়যাত্রা। কোনো বাধা বিপত্তিকে তিনি আমলে নেননি কখনোই। জীবনের টানে পাড়ি দেন ঢাকায়। কিছুদিন তিনি রেল স্টেশনেও কাটিয়েছেন, কাটিয়েছেন বাস স্টেশনেও। ঠিকানাবিহীন জীবনে একসময় ঠিক ঠিক নিজের জায়গা করে নেন নির্মাতা অভিনেতা হয়ে লেখালেখি করে। তিনি আর কেউ নন, তিনি চিকন পিনের চার্জার এবং অনুমানুষ টেল ফিল্মের অভিনেতা হিসেবে আমাদের সুপরিচিত হুমায়ুন কবির, যাকে আমরা হুমায়ুন সাধু হিসেবে চিনি। গত ২৪শে অক্টোবর তিনি চলে গেলেন না ফেরার দেশে। এর আগে ২৯শে অক্টোবর হুমায়ুন সাধু মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে চিকিৎসা নিয়ে ঘরে ফেরেন তিনি। পরবর্তীতে ২০শে অক্টোবর আবারও একই সমস্যা নিয়ে স্কোয়ার হাসপাতালে ভর্তি হন। ব্রেন স্ট্রোকের কারণে রাজধানীর স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুন সাধু মৃত্যুবরণ করেন। জন্ম তার চট্টগ্রামে। ১০ ভাই বোনের বিশাল সংসার। স্বাভাবিক মানুষ বলতে আমাদের সমাজ যে ছবিটা বোঝে, হুমায়ুন কবির সেই রকম ছিলেন না। উচ্চতায় খাটো ছিলেন, তবে বুদ্ধি এবং মানসিকতায় নয়। সেই খাটো হওয়াটাই তাকে পদে পদে বিপত্তির মুখে ফেলেছে। স্কুলের শিক্ষকরা ভর্তি করাতে চাননি তাকে। বড় বোনের কাছে পড়াশোনা শুরু করেছিলেন তিনি। বড় ভাই পড়তেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে। তিনি এসে শিক্ষকদেরকে অনুরোধ করলেন তারা যাতে একটা সাময়িক পরীক্ষা পর্যন্ত হুমায়ুনকে দেখে। কথা দিলেন ভালো রেজাল্ট না হলে সে আর স্কুলে আসবে না। পরীক্ষা হল, দেখা গেল ক্লাসের প্রায় ১৫০ ছাত্রছাত্রীর মধ্যে হুমায়ুন হয়েছেন প্রথম। ক্লাসের বন্ধুরা তাকে ঘাড়ে তুলে মিছিল করতে করতে বাড়ি নিয়ে এল। সেই প্রথম হুমায়ুন কবির তার চারপাশের দুনিয়াকে জানিয়েছিলেন, আমি সবার চেয়ে আলাদা। আমি আলাদা আমার যোগ্যতার কারণে, আমার মানসিকতার কারণে, শারীরিক আকারের কারণে আমি আলাদা নই। এসএসসি পাশের পর স্থানীয় একটি কলেজে এইচএসসিতে ভর্তি হন সাধু। এরপর প্রচুর পরিমাণে চলচ্চিত্র দেখার নেশায় এইচএসসির রেজাল্ট তেমন ভালো হয়নি। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগে ভর্তি হন। ঢাকার বিভিন্ন রেল স্টেশন, বাস স্টেশন এমন অনেক জায়গায় ঠিকানাবিহীনভাবে কিছুকাল তার কেটেছে। এরপর চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর সঙ্গে পরিচয় এবং পরবর্তীতে তার সহকারী পরিচালক হিসেবে কাজ করা শুরু করে। যাত্রা করেন অভিনয়শিল্পী হিসেবে। হুমায়ুন সাধু অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে মেড ইন বাংলাদেশ, বিউটি সার্কাস, সাত ভাই চাম্পা এবং চোরাবালি। এছাড়া অনুমানুষ নামে একটি টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। তার পরিচালিত নাটক হল চিকন পিনের চার্জার। ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছিল নাটকের নামটা। এছাড়াও রয়েছে তার নাটকের সিরিজ বেঁচে থাকার জন্য আমি, পাখি পাকা পেঁপে খায়, তার টেলিফিল্ম সিজোফ্রেনিয়া ও অমানসিক, শর্ট ফিল্ম গড ভার্সেস গড ও গুঞ্জন, প্রথম চলচ্চিত্র হোমোস্যাপিয়ান্স অসমাপ্ত। হুমায়ুন সাধুর প্রযোজনায় আমার ঘরে বিরাজ করে লালনগীতি নামে একটি সঙ্গীতের অ্যালবাম অ্যামাজন থেকে বের হয়। লেখক হিসাবে প্রকাশ পায় তার গল্পের বই ননাই। পত্রিকার পাতায় সাধুর বিবরণ। অনেকেই তাকে বিদায় জানাতে গিয়ে অনুমানুষের প্রসঙ্গ টেনে আনছে। কেউ কেউ তাকে অভিহিত করছেন অনুমানুষ হিসাবে, হয়তো স্বজ্ঞানে কিংবা অজ্ঞানে। সাধু অনুমানুষ ছিলেন না, ছিলেন পরিপূর্ণ মানুষের চেয়েও বেশি কিছু। আমাদের দেখার চোখটা বড্ড সংকীর্ণ, তাই আমরা তাকে মানুষের চেয়ে কম কিছু হিসাবেই বিবেচনা করেছি, এখনও করছি। আসলে তো আমরাই অনুমানুষ, হুমায়ুন সাধু নন। সব মিলিয়ে পারফেক্ট একজন অলরাউন্ডার ছিলেন মানুষটা। দুনিয়া তাকে নিয়ে হেসেছে, মস্করা করেছে, তার দিকে আঙ্গুল তুলে তাকে বলেছে ইউ আর আনফিট। সাধু হেসেছেন, এক মনে নিজের কাজটা করে গেছেন। জীবনটা দীর্ঘ হয়নি, কিন্তু মনে রাখার মতো অনেকগুলো কাজ করে গেছেন এই ছোট্ট সময়ে। ১০০ বছরের জীবনে লোকে যা করতে পারে না, সাধু তার এক তৃতীয়াংশেই এর চেয়ে অনেক বেশি ছাপ রেখে গেছে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা ছিল আমাদের ডাক স্রষ্টা শুনলেন, মানুষকে টেনে নিলেন তিনি নিজের কাছে। পৃথিবীর বুকে যে পরিমাণ অবহেলা আর কটূক্তির শিকার তিনি হয়েছেন, সেটা নিশ্চয়ই তাকে হতে হবে না অন্য জগতে। সেখানে কেউ তার দিকে বাঁকা চোখে তাকাবে না, উচ্চতা নিয়ে কখনই বাজে কথা শোনাবে না, তাকে দশজনের চেয়ে আলাদা করে দেখবে না কেউই। সাধু, আপনি ওপারে ভালো থাকুন। প্রিয় ভিউয়ার্স, দেখতে ছোট হলেও গুণে পরিপূর্ণ এই অভিনেতা, লেখক ও নির্মাতাকে আপনাদের কেমন লাগত কমেন্ট করে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। আরও এমন হারিয়ে যাওয়া তারকাদের জীবনের কথা এবং নানারকম অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।